এইখানেই থাকবো, কারণ জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে এগুলো নিয়ে তো আর চলা যাচ্ছে না। আমি একটু ওই বিলের ধারেও যাব। ভাইজান, মানে আপনি এতদিন পর হুট করে বাড়িতে চলে আসলেন, ঘটনা কি বুঝতে পারলাম না। তাহলে কি আপনি আমার প্রস্তাবে রাজি? কোন প্রস্তাবের কথা বলছিস? ওই যে দক্ষিণ পাশের এক সিলতা জমি নিয়ে আবদার করবার গেছিলাম না আপনার বাড়িতে, ও তাই কইছিলাম কি যে ওই জমিটুক যদি আমার লিখে দিতেন তাহলে খুব উপকার হয়। না 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 না, ওই প্রস্তাব তো তখনই নাকচ করে দিয়েছি, আমি তো রাজি হইনি, সম্ভব না। তাছাড়া আমারই একটু অসুবিধা চলতেছে, মুশকিল চলতেছে। ওই আমাদের খোকন জাপানি ওরা বড় হওয়া পর্যন্ত একটু সমস্যা আছে, তাই এইখানে চলে আসলাম। ভাবতেছি যে এখন থেকে এইখানেই থাকবো। এইখানে থাকবো মানে? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না ভাইজান। না বোঝার মতো কোনো কিছু তো বলি না, আমি চাকরি থেকে অবসর নিয়েছি, তো এখন ঢাকা শহরের যে বাড়ি সেটা বাসাটা ছেড়ে দিচ্ছি। তো এখন আমি তোর ভাবি জাপানি আর খোকন এইখানেই থাকবো, কারণ জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে এগুলো নিয়ে তো আর চলা যাচ্ছে না। না এইখানে থাকবেন, কিন্তু বড় খোকা রয়েছে, তারপরে বড় খোকা আবার বুবুলা পানি এখানে এসে হাজির হবো। আরে ইমতিয়াজ কি করে আসবে? ইমতিয়াজের চাকরি আছে না, ও তো আসতে পারবে না, মাঝে মাঝে আসবে টাসবে। তো যতদিন মানে এইখানে বাসা টাসা ছেড়ে দিয়ে না আসি ততদিন পর্যন্ত তুই একটু আমাদের মেহমানদারিটারি কর। হ্যাঁ, তারপরে যে দক্ষিণ পাশের যে জমিটা ওইখানে একটা ছোটোখাটো দেখে একটা কিছু ঘর টর তুলে ওখানেই থাকতে হবে, বুঝলি? হ্যাঁ ভাইজান, এখানকার যে পরিবেশ, আপনি থাকবেন কীভাবে? শহরের মানুষ আপনারা, হাতে না গেলেই সব কিছু, আর এখন তো তিন পয়সার জিনিস কিনতে গেলেও 3-4 কিলো হাইটা তার হাঁটে যাওয়া লাগে। আমার কোনো সমস্যা হবে না। আরে তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, আমি তো গ্রামেরই মানুষ নাকি। তুই দেখ আমার ভাগ্যের খেলাটা দেখ, 30-32 বছর আগে যে গ্রাম ছেড়ে চলে গেছি, আজ শেষ বয়সে আবার সেই গ্রামেই ফিরে আসতে হলো। তোরা আমার পছন্দ করতে না পারিস, কিন্তু এই মাটি আমার খুব পছন্দ করে, বুঝলি? তুই যা, আমি একটু আশপাশটা একটু ঘুরে ফিরে দেখি, কাঁঠাল তো অনেক আসছে রে। হ্যাঁ, আমি একটু ওই বিলের ধারেও যাবো। তুই যা।